গণ নিঃশ্বাস শুরু হয়ে গেছে। কাজে কাজে বুড়ো কালে ভালো হয় তার স্বাভাবিক, ওই ভালো হওয়ার মধ্যে কোনো কারামতি নাই। যৌবন কালে যদি ভালো হয় তাহলে সেই ভালোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। দরজবানি তওবা কর দেন সেবায়ে পয়গম্বরি, দরজবানি তওবা কর দেন সেবায়ে পয়গম্বরি, পক্তে পিরি গর্গে জালেমি শবত পরহেজগার। যৌবন কালে দিনদার হওয়া এইটা হলো নবীওয়ালা স্বভাব। যুবক আমার দিক দেখাও, আমার গোপালগঞ্জের যুবক দলে দলে জান্নাতে যাবি, বলেন আমিন, জোরে বলেন আমিন, আমিন। আমার মুখটা ভরে যাবে, আমি ঠান্ডা হয়ে যাব কলিজা, আমি নাসিবে যদি ধরা খেয়ে যাই। আর আমার বয়ানে তোমরা যুবকরা যুব সমাজ যদি স্লোগান দিতে দিতে, কি স্লোগান দিবা? আলহামদুলিল্লাহ, আমাদের রবের প্রশংসা যেহেতু আমাদের যা দেওয়ার ওয়াদা করেছিলেন সবই দিয়েছে, একটুও কম রাখে নাই, বরঞ্চ যা ভাবছি তার চেয়ে পাইছি বেশি। তোমরা যখন জান্নাতি হবা, আল্লাহ না করুক আমি নাসির যদি ধরা পড়ে যাই, তোমরা আমারে সুপারিশ করতে পারবা, আল্লাহ হুজুরের বয়ানে আমাদের স্টার্টিং বাম দিক থেকে ডান দিক ঘুরাই দিয়েছি, তাই আমরা জান্নাতি হয়েছি, না জানি কোন গোপন অপরাধে আমাদের হুজুর বিপদে পড়ে গেছে, মেহেরবান আল্লাহ আমাদের গোপালে হুজুর কোনো মতে একটু ছাড়া যায়নি। কি দেখো, তোমরা সবাই যখন আমার পক্ষে স্লোগান দিবা ইনশাআল্লাহ আমিও পার পাইয়া যাব। পাশাপাশি আল্লাহ যদি আমার ডান হাতে আমার নসিব করে প্রথম চান্সে, আর আমার সোনা যুবক তুমি যদি আমার কথার পরে আমল করো, এই আমলের ফাঁদে যদি নফসের দোকায় শয়তানের প্রেমে পড়িয়া কোন অন্যায় তোমার হয়েও যায়, যে অন্যায়ের কারণে তুমি জাহান্নামী হতে যাচ্ছ, আমাকে ডান হাতে আমল নামা দিলে আমার একটা পাওয়ার থাকবে। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহ পাক যাকে অনুমতি দেবে সুপারিশ করার সে সুপারিশ করতে পারবে, আমিও তখন সুপারিশের সুযোগ পেয়ে বসতে পারি। আল্লাহর নবী বলেন সালাসাতুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, আসরের মাঠে জনগণের জন্য উম্মতের জন্য তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে, এক নম্বরে আল আম্বিয়া, দুই নম্বরে আল উলামা, তিন নম্বরে আশ-শুহাদা। এক নম্বরে নবীরা সুপারিশ করতে পারবে, দুই নম্বরে আলেমরা সুপারিশ করতে পারবে, তিন নম্বরে শহীদরা সুপারিশ করতে পারবে। আল্লাহ যদি আমার নামটা আলেমের খাতায় লিখেই থাকে আর ডান হাতে আমল নামা পেয়ে যাই, তোমার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, তবে শর্ত হলো তুমি আমাকে ভালোবাসতে হবে, তুমি আমার সাথে সুলোচনা করতে হবে, আমার সাথে সুসম্পর্ক রাখতে হবে। দুনিয়া যদি আমারে ক্রিটিসাইজ করো, ঠাট্টা করো, ওগুলো একটা আইছে দেখ মাকড়াই মাল ডেঙ্গাও, যদি আমারে আমারে লাদেন কও, আমারে জঙ্গি কও, আমারে যদি তুমি মৌলবাদী রাজাকার বলো, আমারে দেখা হইলে যদি কিল ঘুষি ভ্যাকসিন মারো, আমার সাথে তুমি দুনিয়ার দূরত্ব বজায় রেখে চলেছো, আমার অন্যান্য কথা শুনে তুমি আমল করেছো, কিন্তু বকে তুমি এই জাতীয় শত্রুতা করার কারণে আমার সাথে তোমার সাথে আন্তরিকতার ভালোবাসা দুনিয়া থেকে গড়ে যাও নাই, আমার সাথে দেখা হইলে তোমারে সুপারিশ করার সুযোগ আমি পাবো না, তেমনি আমিও তোমার সাথে শত্রুতাই করলে তুমি আমার সাথে দেখা হলে সুপারিশ করতে পারবে না। আমি এজন্য আমার সকলকে ভালোবাসি, গোটা বাংলাদেশকে ভালোবাসি, যত বাংলা ভাষী আছে আমার বয়ান শুনে সকলকে ভালোবাসি, আর বিশেষ করে আমার গোপালগঞ্জের যুব সমাজকে ভালোবাসি, এরা আমার অনেক মহব্বত করে ভালোবাসে। এক যাক যুবক মিলে মুরব্বীদের সহযোগিতায় মাহফিল মিলেছে, যেভাবে আমাকে আপ্যায়ন করেছে আমি কিয়ামত পর্যন্ত আমার মনে হয় মনে থাকবে। আজকে আপনাদের নাম চন্দ্রপুরের ভালোবাসা, খুব করছে খুব করছে, আমি যেমন বলি তেমনি আমাকে আপ্যায়ন করেছে। আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি, আমার এই মেজবানদেরকে, বাড়িওয়ালাদেরকে, এই যুব সমাজদেরকে তুমি কিয়ামতে ডান হাতে আমল নামা দিও, এদের সকলকে তুমি আল্লাহ ওয়ালা বুজুর্গ বানাই দিও, তোমার অলির খাতায় নাম লেখাই নিও,
আপনাকে কোমর পড়তেছে নাকি? সবার জন্য দোয়া, আপনারা সবাই এই বাড়িওয়ালা, আমি শুধু আপনাদের জন্য থানা চেঞ্জের কারণে একটু মেহমান, নইলে গোপালগঞ্জে এসে বললে আমিও মেজবান। মেজবান আর মেহমানের পার্থক্য বোঝেন? বাড়িওয়ালার একই মেজবান, যারা আসে বেড়াইতে তাকে বলে মেহমান, ফার্সি শব্দ। কাজেই আপনি আপনাদের মেহমান, আপনারা এখানকার সবাই মেজবান। দোয়া আমার সবার জন্য বলেন আমিন। আমিন। ও যুবক মনে রাখবা, কেনান কিন্তু বহুত বড় শক্তিশালী একজন যুবক ছিল। যখন কয় যদি পাহাড়ের উপরে আশ্রয় নেব, যদি পাহাড়ের উপরে আশ্রয় নেব, একটা ঢেউ আইছে এমন একটা ধাক্কা মারছে, নৌকর তল দে নিয়ে নিচে দে নিয়ে ওই বাসতে বের করে দিছে। এই জন্য আগে বলি, এক নম্বরে শোনা, দুই নম্বরে বোঝা, তিন নম্বরে মানা, চার নম্বরে আমল করা, কয়টা কাজ? ভালো করে শুনবেন, প্রচারে বুঝবেন, টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ, তা কি কি পক্ষে না বিপক্ষে বোঝা বুঝি। তিন নম্বরে কথা মানা, বিশ্বাস করা কথা, চার নম্বরে তিনটে মিলে, চতুর্থ নম্বর আমার আমল করা, যা জানছি যা শুনছি যা বুঝছি যা মানছি তা আমি প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করার নাম হলো আমল। কথা বুঝেন নি? মানা মানে বিশ্বাস করা, আমল করা মানে বাস্তবায়ন করা। আজকে যা শুনবো সব বুঝবো ইনশাআল্লাহ, কান খাড়া করে বুঝলে আপনি উল্টো পাল্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না। কেনান রে নৌকো তল দে সুবনি দই পাশে উঠ হয়েছে কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের ওই বিপদ থেকে বাঁচায়। বহুত কেনান রে এই তিন বছর পর্যন্ত নৌকো তলে সু বসছে, করোনা নামক বন্যায় বহুত কেনান রে সু বসছে, বড় 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 বাঘা বাঘা কেনানকে বেশি সু বসছে, ঠিক না? বহুতকে বহুত মার খাইছে, আল্লাহ আমাদের বাঁচাইছে, বলেন আলহামদুলিল্লাহ। বাঁচায় কে? মারে কে? মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলেও কেউ মারতে পারে না। করোনার বাবারও ক্ষমতা নাই, করোনার আবিষ্কারকদেরও বাবার ক্ষমতা নাই মারা, ঠিক না? হাজারো প্রযুক্তিতে ভিতরে প্রযুক্তি দিয়েও বাঁচাইতে পারে নাই, আর প্রযুক্তি ব্যবহার না করে আমরা বাঁচিয়ে গেছি। আমরা তো করোনার সময় পুলিশের সাথে লুকোচুরি খেলছি, লুকোচুরি বুঝেন তো, পলা বলি, কুক না দিলে খেলবো না, মনে আছে? কুটি খেলে পলা বলি খেলা। আল্লাহ, এই লুকোচুরি করে বাইসে রয়েছি, পুলিশ আইসে নাকি বিশ্ব রোডে খবর পায়, ধরধর করে দোকান বন্ধ করে দিছে, পুলিশ চলে গেছে, আবার সাতা উঠে দিয়ে ও বলি বিড়ি খাবা। এই কুয়ারা হচ্ছি আমরা, করোনার সাথে কুয়ারা পাইছি আড়াই দিনের দূরী বসতে হবে, আমার মাদ্রাসায় জাগা যা, রাত্রি ছাত্রদেরকে শোয়াইলে ইলিশ পাইলিং দেওয়া লাগে, একটা নাকের শ্বাস আর একটা নাক দিয়ে দুয়ে অন্য বসতে পারে, এত ঘন ঘন করে শোয়ালো, সে তো আড়াই দিনের জাগা বাবু করি নাই। আল্লাহর রহমতে আমার বিশ্বাস, কেউ শোনেন নাই, কেউ বলতে পারবেন না, সারা বাংলাদেশ ভারত পাকিস্তান সহ উপমহাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি উলামায়ে কিরামের একটা মানুষও করোনায় মারা যায় না। হাজার হাজার তবলিগের সাথী ঘুরে বেড়াইছে, আপনারা যারা আমাদের সাথে আকীদায় বিশ্বাসী ছিলেন আপনারাও বেঁচে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মারে কে? এবার কেনান পড়তে চাইছে, এই কলেমা পড়ার ইচ্ছা করছে যে আমার মাতবাড়ি শেষ, যদি পাহাড়ে আমারে বাঁচাইতে পারবে না, যদি বাঁচাই লা ইলাহা ইল্লাল্লাহ বাঁচাই, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহর কসম প্রত্যেকবারে বারে আপনার আমল নামায় 4,500 করে নেকি লেখা হয়ে গেছে। দুনিয়ার সবটা বাকি, নেকি নেই খালি নগদ। লেখাপড়া করি এখন কর্মজীবন বাকি, চাকরি পাবো কিনা পাবো তার ঠিক নাই। আর বাংলাদেশে চাকরি শেষ, লক্ষ লক্ষ কোটি কোটি যুবক ব্যাগ বস্তা ভরে সার্টিফিকেট পিঠে বান্ধে ঘুরে বেড়ায়, যত জায়গা লোক নাই সব জায়গা যাইয়া একেবারে কাঁচা দিয়ে পুলো বারই দিয়ে দাঁড়ায় সারা বাই দিয়ে সিল মোটে কপালে হয় না ভাষায়ও দেয় না। চাকরি দিয়ে জুবার হয়ে যায় চাকরি পাও না, চাকরি দেবে বেলা কে? এত বাকি রে সামনে রেখে তারপর আমরা আদম ব্যাপারীদেরকে বিশ্বাস করে তাদের পিছনে ঘুরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনোদিন মিথ্যে কথা কয় নাই, কথা বলেন ঠিকই। আমার নবী বলেছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমার আমল নামায় 4,500 নেকি লেখা হয়েই যায়। আরো ইনকাম মানে কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথা তারপরে আর কোনো কথা বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আর ভিতরে বলে দেখালা মানে প্রবেশ করি আছে, আর অ্যাপগুলো মানে প্রবেশ করিবে। তো মানুষ হুজুর বললেন যার জীবনের শেষ কলে ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালা সে চলেই গেছে, ফায়াদ খুলু না প্রবেশ করবে তা বলে নাই, ফাদা খালাল জান্না সে প্রবেশ করিয়েই গেছে, ঢুকিয়াই পড়ছে জান্নাতে তার আর কিছু বাকি না। বলেন এর একটা উদাহরণ আপনার সহজে বুঝে আসবে। সারা ইউনিয়নের সবাই মিলে বিশাল মিটিং কইরা একজন রে নমিনেশন দিয়েছে, আর আরেকজন রে কেউ নমিনেশন দেয়নি, সরকারও দেয়নি, সে একা একা বাড়ির 4-5 জন নিয়ে একটা মিটিং করছে, যারে নিয়ে সবাই মিটিং করে নমিনেশন দিয়েছে ওর ব্যাপারে কি বলে? ও তো চেয়ারম্যান হয়েই গেছে, নির্বাচন কিন্তু আরো 20 দিন পরে, ও তো চেয়ারম্যান তাহলে তুমি বেহেশতি হয়েই গেছো, তাহলে বংশ মর্যাদার কোন ভ্যালু নাই, কেনান চুপনি খেয়ে দুনিয়ার থেকে শেষ। আমলিগির পরিচয় দিয়ে জান্নাত পাবি না, ছাত্রলীগের পরিচয় কাজ হবে না, যুবলীগের পরিচয় কাজ হবে না, জোরে বলেন ঠিক কি ঠিক না? হবে হবে, বাংলাদেশে তাই এইসব পরিচয় দিয়ে চাকরি পাও না। যদি ছাত্রলীগের যুবলীগের গোপালগঞ্জের লীগ এই লীগের পরিচয় দিয়ে যদি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কেউ রে চাকরি দেওয়া লাগতো, তাহলে অন্য জেলার একটা চাকরি বাদ সব আমাকে দেওয়া লাগতো। আমার ফ্যান একটু দিয়ে না আর একটু দিক সাথে যারা দাঁড়াই আছে তাদের দিকে দৃষ্টি আল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন তাদের কষ্ট হচ্ছে না, আমরা তো বসে থাকি আপনাকে দাঁড়ানো দেখতে কষ্ট হচ্ছে। আর আপনার সামনে যদি একটু জায়গা, এই সময় এত মানুষ আসার কি দরকার বর্ষাকাল? আপনাকে কাদায় দিচ্ছি রে, খুশি কি করতেছে?
একটু আগায় আসলে আপনার সামনে যদি একটু জায়গা থাকে ওইটুকু আগায় আসলেন মানে আপনি জান্নাতের দিকে আগাইলেন, আর এক ভাই বসতে পারবে তার মানে আপনি ইকরাম করলেন, এতে 10 বছরে দেখাবে সওয়াব হবে। এই জায়গাটা এলে ইনকামের জায়গা, আজকে টাকা পয়সা কিছু দেওয়া হবে না, এত মানুষ এটা খাইতেও দিতে পারবে না আমার বিশ্বাস, মানে খাবার দাবার হয়নি কিছুই মুসলি হয় না। একটু জিকিরের সাথে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, মাঝে মাঝে যে ফাঁকা রয়েছে কেউ বসতেছে না, জায়গা কেউ পেশাব করছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ, সব কথা মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ। মনে না থাকলেও কালকে যে ইউটিউব সার্চ দেবেন সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। গ্রামের নাম কি? রামচন্দ্রপুর। আমার গোপালগঞ্জেরই গ্রাম, তাই আমি জানতাম না আজকে পর্যন্ত, আজকে আমি জানি আসছি। এটা আপনাদের মানে গ্রাম ছোট বা গ্রাম ঐতিহ্যবাহী না, এটা প্রমাণ না। আমার গ্রামের ঐতিহ্য তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে, আমার গ্রামের নামও তো অনেকে জানেন না। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, গোপালগঞ্জের মন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়া আর তো মন্ত্রী আমি দেখি নাই, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, তার বাড়ির গ্রামের নাম অনেকে জানে না, কেকানিয়া। হ্যাঁ, ওই গ্রামের এক মুরব্বীরে জিজ্ঞেস করছি, আপনাদের গ্রামের নাম কি? যত ভালো করে বলবো তত খারাপ শোনা যাবে, এমনি কয় কেহাইনিয়া আর ভালো করে বলি কয় কেকানিয়া, কারণ দারুণ অসুস্থ গেছে। এই গ্রামে রামচন্দ্রপুর মকসেদপুর, রামচন্দ্রপুরে থাকুক না থাকুক মকসেদপুরে বাংলাদেশের বড় বড় অফিসার আছে, ভালো ভালো অফিসার, বিশেষ করে প্রশাসনে ভালো ভালো অফিসার আছে, পুলিশ প্রশাসনের ভিতরে সেনাবাহিনীর মধ্যে আছে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, বিচারপতি থাকতে পারে, জজ থাকতে পারে, ডিসি থাকতে পারে, ওসি থাকতে পারে, টিওলো থাকতে পারে, আরো অনেক থাকতে পারে, স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, এত কিছুর বিদ্যমানেও রামচন্দ্রপুরে পুরো গোপালগঞ্জেই পরিচিত করতে পারেন নাই। আজকে মাত্র একটা কোরআনের মাহফিলের ছিলায় আল্লাহর কসম রামচন্দ্রপুর সারা পৃথিবীতে রাতারাত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই যে টাওয়ার দাঁড়া রয়েছে না গুটি এরা কালেকশন করে রাতারাত ছেড়ে দেবে আমার জন্য, আমেরিকার আমার বহু শ্রোতা আছে, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, বিশ্বের সব দেশে যেখানে বাঙালি আছে প্রতিদিনের তারিখ অনুযায়ী ওয়াজের অপেক্ষা করতেছে, এরা রাতারাত ছেড়ে দেবে, কে কার আগে ছাড়তে পারে তার না ভিউ বেশি হবে, ওদের ইনকাম বেশি হবে। ওরা আমার এবার মাদ্রাসাটা আগোছে দেয় না তেমন, খালি ওই যে মিডিয়ালারা কিছু কিছু দেয় তো দেয় না, তার না দেয় না দিক, ওদের রসিলায় তো হাজার হাজার মানুষ অশুদ্ধিছে, ওদেরকে সিট দিয়ে জায়গা দিয়ে। তাহলে কোরআন এমন, কোরআন হলো নূর, বলেন কোরআন কি? নূর। আল্লাহ পাক কোরআনে কারিমের নাম কোরআন শরীফের ভিতরে নূর বলে ঘোষণা দিয়েছেন, আর নূর মানে লাইট, নূর মানে আলো, আর আলো জ্বললে কত জায়গা আলোকিত হয়ে যায়, কোরআনের আলো যে জায়গায় জ্বলে ওই জায়গা সহ সারা দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়, আর কেউ পৌঁছাইতে পারে না রামচন্দ্রপুরকে পৃথিবীর সারাকায়। আজকে রাতারাত কোরআনের তাফসীরি মাহফিল ছিলায় আমার সোনা লক্ষ্মী যুবকদের মেহনতে আল্লাহর রহমতে সারা পৃথিবীতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের কবুল করেন, আপনাদের কবুল করেন। যে কথা বলতে চাইছি যে আমি এখানে আসছি বংশ পরিচয় ভালো সেজন্য নয়, আমি দিন শিখতে আসতে পারতে, আমি ধনীর ছেলে সেজন্য নয়, আমি কি বলা হয় ভালো বড় পার্টি করি, দল করি, দেশের সবচেয়ে বড় সিনিয়র দলে যোগদান করছি এর কারণে আসতে পারছি তা না, আল্লাহ পাক আমাকে কুদরতে হাত ধরে নিয়ে আসছে। আর যদি তাই হইতো তাহলে আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ হইতে পারতো না, কাফেরের ছেলে কাফের হয়ে যাইতো, ঠিক কি ঠিক না? বলেন আল্লাহু আকবার। সলক সাহাবার বেশিরভাগেরই আব্বারা কাফের ছিলেন, তাদের সন্তানরা আল্লাহর কোরআনের সোয়ায় তাদের সন্তানদের ভাগ্য খুলে দিয়েছে, আল্লাহর কোরআনের সোয়ায় সাহাবাতে নবী পাকের ওসিলায় সবাই সোনার মানুষে পরিণত হয়েছে, আদর্শ মানুষে পরিণত হয়েছে, মডেল মানুষে পরিণত হয়েছে, যাদের নামের সাথে আল্লাহ পাক নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহু
যেমন তারা আল্লাহর উপরে খুশি আমরাও সাহাবায়ে কিরামদের পর খুশি। জোরে বলেন ঠিক না? সাহাবায়ে কিরাম যদি নবীর জামানায় পাকের জামানায় জীবনকে উৎসর্গ করে দিয়ে গলা কাটাই দিয়া বিটা ছাড়া হইয়া হিজরত করে মহাজের হইয়া এই কষ্ট করে যন্ত্র পরিশ্রম করে দিনকে পাই টুপায় ধরে না রাখতো, তাহলে আজকে আমি আপনি আমার বংশ পরিচয় খুঁজলে কি পাওয়া যাবে? মুরব্বীরা সাক্ষী দেন আপনাদের চার থেকে পাঁচ পুরুষ আগে হয় হরিপদ নয় লড়ি লড়িয়ে দিছি, গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য শ্রীপদ এ পদ সে পদ কোনো না কোনো হিন্দু ছিল, সেখান থেকে আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি, এগুলো সব সাহাবাই কিরামদের অবদান, উলামায়ে কিরামদের অবদান, শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহির অবদান, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির অবদান, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির অবদান, আবু হানিফা শাফি আহমদ মালিকের অবদান, জোরে বলেন ঠিক না? আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাজী, আমার দেশের হাজী শরিয়াতুল্লাহ, হাজী শরিয়াতুল্লাহ শামসুল্লাহ ফরিদপুরি, এই সকল বড় বড় বুজুর্গানে দিনের অবদান। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলি না আলহামদুলিল্লাহ? ও যুবক মুসলমান, এখন তুমি বুঝতেছো না তুমি কত লাভবান হয়েছো, একদিন তুমি বুঝবা ফসাও বা তারা ইদান কাশাবাল গুবারো আবার সুন তাহতা রিজলিকা আবহামারো, যেদিন তোমার অন্ধকার কেটে যাবে সেই দিন তুমি বুঝবা তুমি ঘোড়ার পিঠে বসা না তুমি গাধার পিঠে বসা, চক্ষু বন্ধ করে কবরে যাবা তখন তুমি বুঝবা যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমি কত বড় ভাগ্যবান, তুমি কত বড় লাভবান, কত বড় ভাগ্যবান, কত বড় লাভবান। আজকে একটা ছেলেকে যে আমি চুল তো চুল কাটাইছি, নাপিত ছেলে হিন্দুর ছেলে, এই হিন্দুর ছেলেটার মন মানসিকতা অনেকটা ভালোর দিকে চলে আসছে, ও বারবার আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর পারিপার্শ্বিক কারণে যদি আমি কলেমাকে প্রকাশ করতে না পারি নামাজ পড়তে না পারি হুজুর আমার তো মন তৈরি যদি হয়ে যেয়ে থাকে তাহলে কি আমাকে এই অবস্থায় মরলে কি আমার নাজাত হবে, মন তো আমার তৈরি হয়ে গেছে। আমি বললাম বাজান রে তুমি যত বড় ভালোই হও না কেন তোমার আখেরি কলেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ না হয় তাহলে এ কোনো কাম হবে না। এবার যুবকরা হুজুর আমি কলেমা পড়লাম এইটা যদি কেউ না জানে আমি জানি আর আল্লাহ জানে তাহলে কি হবে? আমি বললাম হ্যাঁ তুমি পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ জানে আর তুমি জানো, দুনিয়ার কেউ জানে না, না জানার কারণে জাগতিক সিদ্ধান্ত যেটা সেটাই তুমি জগতে কেঁপে যাবা, তবে পরলৌকিক পরলৌকিক সিদ্ধান্ত আল্লাহ পাক নেবে, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতি করে দেবে। যদিও পাকের ওয়াদা আশি বছরে কাটটা কাভের যদি মরার আগে কলেমা পড়ে তাহলে ওই লোকটার আশি বছরের গুণা আল্লাহ নেকি দ্বারা পাল্টাইয়া যায়। ও দোস্ত আদম আলাইহিসসালাম তো আলাইহিসসালাম থেকে আস্তে 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 ঈসা আলাইহিসসালাম পর্যন্ত শেষ নবী। আমার একটা জিনিস বড় খারাপ লাগে, সেটা হলো ওয়াজের ময়দানে বইসা ওয়াজও শুনবেন সাথে সাথে বাদামও খাবেন, চানা চুরও খাবেন, এই কাজটা ভালো না। আপনারা কম বেশ ওয়ান টু থ্রি পড়ছেন স্কুলে, স্কুলে যখন পড়ছেন ক্লাসে বসছেন তখন স্যাররা পড়ায় আর আপনারা কি বাদাম খাইছেন? তিনটা ক্লাস, ওটা জেনারেল ক্লাস, ওর ভিতরে টিপাটিপি খুশাখুশি অনেক কিছু চল্লি চালানো যায়, কিন্তু এটা কোরআনের ক্লাস, এটা তোর সিরের ক্লাস, ক্লাসকে যেমন গুরুত্ব দেবেন ক্লাস থেকে আপনি উপকৃত সেরকমই হবে, আর ক্লাসকে যদি গুরুত্ব না দেন তাহলে কাম হবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইসুখানসি রাস্তে দরফেস্তানে যা, ইসুখানসি রাস্তে দরফেস্তানে যা, বেকুশেন্দা কৃষ্ণমি গর দদ্রবা, বক্তাদের জবান থেকে যে কথা আসে এই কথাগুলো হলো গাভীর বানের দুধের মতো, যতক্ষণ পর্যন্ত বানে বাসুরে জিব্বেতে চাটা না দেয় ততক্ষণ পর্যন্ত বান থেকে কিন্তু দুধ বের হয় না, কতক্ষণ ঠিকই ঠিক নেয়, যতক্ষণ পর্যন্ত বাসুরের জিব্বেতে না চাটে ততক্ষণ পর্যন্ত বান থেকে দুধ আসে না, বক্তাদের জিব্বা বক্তাদের মুখ হলো গাভীর বানের মতো, আসমান থেকে কোরআন হাদিসের নুরানি দুধের বয়ান আসবে, আপনারা শ্রোতা বাসুরের মতো অন্তর জিব্বা দিয়ে চাটবেন তাহলেই কথা আপনার ভিতরে যাবে, আর আমার মধ্যে কথা আসবে, আপনি আমার দিকে চোখ রাইখা ফুটফুট করে যদি বাদাম চাটতে তালে থাকেন তাহলে বানে চাটা হবে না, চাটা হবে বাদামে, গাভীরে যদি বাসুরি যায় তার বানে না চাইটে যদি মার ভাষা চাটে,
শ্রোতা যদি পিপাসিত হয় তাহলে বক্তা যদি মরাও হয় তবু দুই কথা বলতে পারে। মুস্তামে চু তাজা আর যদি শ্রোতারা আগ্রহের সাথে শোনে তাহলে জবান যদি বুবাও কেউ নিয়ে আসে তবুও তার জবান খুলে যায় কিছু কইতে পারে। আপনাদের চাহিদার বরাস মানে কথা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আড়াই থেকে তিন লক্ষ নবী রাসূল পাঠাইছে আমাদের উস্তাদ হিসেবে। বলেন কি হিসেবে? আদম আলাইহিসসালাম উস্তাদ ছিলেন সন্তানদের জন্য, নূহ আলাইহিসসালাম উম্মতের জন্য উস্তাদ ছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম তৎকালীন উস্তাদ, মূসা আলাইহিসসালাম উস্তাদ, ইসহাক আলাইহিসসালাম উস্তাদ, ইয়াকুব আলাইহিসসালাম উস্তাদ, ইসমাঈল আলাইহিসসালাম উস্তাদ, সুলাইমান আলাইহিসসালাম উস্তাদ, দাউদ আলাইহিসসালাম উস্তাদ, ইউসুফ আলাইহিসসালাম উস্তাদ, ঈসা আলাইহিসসালাম উস্তাদ, মূসা আলাইহিসসালাম উস্তাদ, আখেরি উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে কোনো নবীর উম্মত হয়েই কলেমা পড়তে পারলেই আমরা পার হয়ে যেতাম। তবে সবচাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত হইছে মুসলমান, একটু শুকর আদায় করবেন না? অন্য সব নবী মাঠে পড়ে থাকবে, আপনাদের ফয়সালা আগে করে তারপরে অন্য নবীদের সাথে কথা হবে। আসরের মাঠ ও মুরব্বি আমার দিক তাকান, হাসরের মাঠ পায়ের নিচের জমি পোড়া তামা লাল, মাথার চার আঙ্গুল উপরে বেলা, সূর্যটাকে উল্টে দেওয়া হবে ওই পাশে পাওয়ার বেশি, চার আঙ্গুল পট্টুক খেয়াল করে নেক্সট একটু খেয়াল করে বাদাম কাটছো বলছিয়া দুমোল দিয়ে যাবে ভাষা বাড়িতে দুদু। অস্বীকার করতে পারবা না যে আর শুনি নেই যে মাঠ দৌড়িয়ে কিন্তু এরা আর কি ভিডিও করে, তার সাথে বেশি ক্যামেরাম্যান ঘুরতেছে ফেরেশতা। কেমন হবে পরিস্থিতি একটু দুই সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন, নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে, নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে শীতকালে তাই সহ্য করতে পারি না, আর সেই সূর্য মাথার চার আঙ্গুল উপরে, সূর্যের তাপে পায়ের নিচে জমিনটা হয়ে যাবে পোড়া লাল তামা পোড়া, টিকতেই পারবো না। সব মানুষ আল্লাহ পাক হুজুর বলেছেন, আল্লাহ পাক বলেন আনা মালিক ইয়াউমিদ দিন, আজকের দিনের বিচারপতি কে? যুবক কেউ কে? ও জায়গা কোন দলীয় ক্ষমতা কাজে আসবে? ও জায়গায় এলাকার কোন নেতাকে নিয়ে যেতে পারবা? বরঞ্চ নেতাকে বিপক্ষে মামলা করবা, তোমরা বলবা রব্বানা ইন্না আতানা সাদাতানা বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, জোরে কর না উজুবিল্লাহ। এই স্লোগান দেখি দেয় না, আমরা দিই না, আমিও দেই আপনিও দেন, বোতল ভাইরে ভোট দিলি শান্তি পাবে দেশের লোক, এটা শের কি কথা? কাকে ভোট দিলে শান্তি পাবো? আল্লাহ। কারে ভোট দিলে? আল্লাহকে ভোট দিলেই মাত্র শান্তি। বহুত বোতলে ভোট দিয়ে দেখছি যে বোতল ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, বোতল বোতল কালাম এজন্যই যে বোতল নামের কেউ নাই, মানে টুয়োটা নাম একটা করলে অনেক সময় মিলে যায়, মনে করে যে আমার নাম কি রাজনী করিয়ে দিছে, পরে যে আমার আবার রাস্তা ব্যারিকেড দেয়, বোতল নামে তো কেউ নাই, বোতল মার্কা পাইছি বা এই না, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এই কথা বলা শেরেক। বোতল ভাই খুশিতে শুধু লাফায় আর পয়সা দিয়ে দিয়ে চালা চামুন্ডাদেরকে পিছনে পিছনে নাচায়, শেরেক আর কুফর আর বিদাত ভালো আর মন্দ যাচাই বাছাই করার সুযোগ দেয় না, চুরি করবে লটন মারবে মন মারবে আলোট মারবে রাস্তা মারবে খাল মারবে বিজিএফ কার্ড মারবে পঙ্গু ভাতা মারবে বিধবা ভাতা মারবে সব মারিয়ে টেরে দিয়া এবার সালা চামুন্ডাদেরকে খাওয়ায় দেয়, সেইগুলো নিয়ে হাসরের মাঠে গেছি, ওদের সবগুলোর গলায় শিকল বাইন্দা, সকলের গলায় শিকল দিয়ে যখন টান শুরু করবে বাম দিক তখন তারা বলবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম আমাদের বড়দের অনুকরণ করেছি, ফাদাল্লুনা সাবিল তারা আমাদের পথ ভ্রষ্ট।
ধ্বংস করেছে, আমাদের গুমরা করেছে তারা, আর কি হিন্দু ফাইনে মিলার আযাব, তাদেরকে ডবল শাস্তি দিতে হবে। ওয়ালাহুম লানান কাবীরা, তোমার পক্ষ থেকে তাদের উপরে বেশি অভিশপ্ত অভিশাপ দিতে হবে, তোমার অভিশাপ তাদের পর বেশি হবে, গজব তাদেরকে বেশি দিবা। আরেকটা দাবি আমার কাছে আর তোমার কাছে, আরিনাল্লাহ যাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি না জালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যারা আমাদেরকে গোমরা করেছে ওই নেতাদেরকে একটু আইডিয়া দাও, আল্লাহ তাদেরকে একটু দেখবো, আল্লাহ কে দেখে কি করবি, না জালহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলা একটু জম্মের পাড়ান পাড়াবো। দুনিয়ায় তাদের নামে খালি লাভাইছি, এখন একটু তাদেরকে বেলায় বুকের উপরে উঠে একটু পালাবো, মুখের উপরে একটা গোড় পার পার গোড়ালি দিয়ে একটা সেটা দেবো। কেন আমাদেরকে ভালো পথ দেখায় নাই, সিল্লাইবার কানবা হাসরের মধ্যে কোন উপায় থাকবে না, শুধু একটা বাক্য থাকবে, আখরিজ না মিনহা ফাইনসি তাদখিলনা জান্নাতা ফাইনসি তাদখিলনা নার, তোমার মনে চায় জান্নাতে দাও, মনে চায় জাহান্নামে দাও, এই মাঠ থেকে বের করো, এমন একটা পরিস্থিতি হবে। আল্লাহ পাক বলেন তাদাও কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারাবনা সাসুকারা, বিশ্বাস কর শোনা বিশ্বাস কর, ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা বিশ্বাস, একটু বিশ্বাস কর, একটু বিশ্বাস কর, আল্লাহর কসম একটু বিশ্বাস কর, আমার পর্দা রাড়ালে মা বন্ধা ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে, কথা বলার ঠিক ঠিক না, এটা আমার কাতিল বাকিয়া লাইসালি বা কাতিয়া কাদিবা, আল্লাহ কোরআনে বলেন এই ঘটনা ঘটবেই, ঘটনার ভিতরে কোনো বিন্দু মাত্র মিথ্যা নাই, লাইসালি বা কাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া, উপরে নিচে কিরে করে দেওয়া হবে, নিচের উপর করে দেওয়া হবে, এটা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্থাতিল জিবালু বাসসা ফাকারাত হাবা আমমান বাসসা, এই পাহাড় পর্বত তোলা তোলা হয়ে উঠতে থাকবে, আসমান জমিন ভেঙ্গে চূর্ণ চূর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্য উড়ে চলে যাবে, প্রথম সিংহের বুকে এমন হবে, দ্বিতীয়বার যাইয়া পরিস্থিতি প্রথম যা বললাম তাই হবে, চিল্লাই চিল্লাই কানবার বলবা, সব মানুষের সাথে আল্লাহ পাক এখনো কথা বলেন নাই, সমস্ত মানুষ জুটে বুটে চলে যাবে কোনো একজন উস্তাদের কাছে, কোনো একজন মুরব্বীর কাছে আশ্রয় নেবে, যে আপনি আমাদের একটা ব্যবস্থা করেন, সবাই যে সর্বপ্রথম ধরবে আদম আলাইহিসসালামকে, আনতা আবু না আনতা আবুল বশার, আমরাই তো আপনার সন্তান, আপনি তো আমাদের আব্বা, দেখেন কি অবস্থা সেলিমি কিভাবে ছটফট করতেছে, আপনি একটু আল্লাহর কাছে কোয়ান কোনো মতে একটা ব্যবস্থা করুন, সবাই আব্বার কাছে যাবে, আব্বা 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 আছেন, কত প্রকারের আব্বা আছে না, উনি হলো আদি আব্বা আদি পিতা, জাতির পিতা কে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেন জাতির পিতা কে, আঞ্চলিক ভাবে আমরা বাংলাদেশিরা ভিন্ন কেউ বলতে পারি, পাকিস্তানিরা কাজী আজম জিন্নারে কয়, কিন্তু সারা পৃথিবী আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতা কে, আদমের সানি নূহ আলাইহিসসালাম, দ্বিতীয় আদম বলা হয় নূহ আলাইহিসসালাম, উনাকে একভাবে আব্বা বলা গেল, রুহানি আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ, জন্মদাতা আব্বা জন্মদাতা আব্বা যার যেটা আছে, আরেকটা হলো শ্বশুর আব্বা, চার পাঁচ ছয় প্রকারের আব্বা আছে, দুধ আব্বা আব্বা দুধ বাপ, কোন মহিলার দুধ খাইছেন ওই মহিলার স্বামী আপনার আব্বা হয়, তবে কোন পীর সাহেবরে আব্বা কোয়া যাবে, আমাদের দেশে পীর আব্বা কোয়ার একটা প্রথা আছে না, পীর আব্বা পীর মা, তাহলে পীরের কাছে মুড়ি দইয়া পীর সাহেবরে আব্বা কয় আর পীরের বউরে মা কয়, তাহলে বাপের সন্তানরা তাদের মধ্যে তো আর কোনো পর্দা লাগে না, ওই পীরের মুরিদ কোনো পর্দা পুষি দেয় না, কাজ আমরা তো একই বাপের সন্তান, কাজে কাজে এক জায়গায় শুয়ে থাকলেও কোনো ছবিরা কবিরা নাই, একটা আছে পরিচালিত্বে আর একটা আছে রংপুরিত্বে, দুটি আছে এক জায়গায় শুয়ে রয়েছে, এক বাপের সন্তান নারী আর পুরুষ, ধোকাবাজ এক নম্বর শয়তানের আড্ডা, কথা বলেন ঠিকই না, যেই পীরের দরবারে যেই পীরের দরবারে পর্দা নাই, যেই পীরের দরবারে পর্দা নাই, এ আমার পর্দার আলালের মামুন্ডা, যেই পীরের দরবারে পর্দার পরিবেশ নাই, ওইটা পীর না ওইটা শয়তান, ওইটা পীর না ওইটা ধোকাবাজ, এক নম্বর সিটার আর বাটপা, আর আইসা আমাদের দেশে শুনতে আমি কইতে চাই না, কিছু কিছু বিষয় আমি আলোচনায় আনতে চাই না, কারণ অনেক কথা জবাব দিলে ওই কথাটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, গুরুত্ব বহন করে, আর যদি কথাটা বলছে ও আমি জবাব দিলাম না ওইভাবে ভেসে চলে যায়, এ কারণে আমি অনেক কথার প্রতিবাদ করি না, কিন্তু জায়গায় জায়গায় প্রতিবাদ না করতে না করতে আবার কিছু কিছু দানা বাঁধিয়ে যাচ্ছে, তার ভিতরে একটা হলো ফেসবুক তৌহিদ নামে একটা গ্রুপ বেরোচ্ছে, আপনারা এখনো জানেন না
তারপরও জানাই দিয়ে যাচ্ছি, এর চেলা চামুন্ডা বেরোইছে হেজবুত তাওহিদালাদের কিছু বলার কারণে। সেদিনকে গোপালগঞ্জ ডিসি সাহেবের কাছে হেজবুত তাওহিদালারা তাদেরকে, তাদের বিপক্ষে যারা বলছে, ডিসি সাহেবের কাছে তারা যাইয়ে মামলা করছে। ছবিতে দেখলাম ভালো ভালো পারসন, প্যান্ট শার্ট টাই কোট পরা শিক্ষিত ভালো ভালো মানুষ, তারা হেজবুত তাওহিদের হাতে ধরা পড়ছে। নামটা শুনলে তো মনে হচ্ছে ধর বিশাল হেজবুত তাওহিদ একেবারে আসমান থেকে নাজিল হয়েছে। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান ধরে বলেন, এই জন্য স্মরণ করাই দেয় দোস্ত, মনে রাখবেন কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, মানুষের সর্বপ্রথম ওই ঘরটাকে নিভানোর চেষ্টা করে, সেই ঘরে পানি ঢালে না, ফায়ার সার্ভিস আছে সেই ঘরে পানি ঢালে, বালতি বদনা নিয়ে সেই ঘরে পানি ঢালে, যদি নিবেইতে পারে তো ভালো, যদি দেখে যে না আগুন সেটার পাইয়ে দিচ্ছি না, ও ঘরের সাথে ও ঘরে ঠেকানো গেলই না, তখন ওই ঘরের দাবি ছাড়িয়ে দিয়ে পাশের ঘরের যাতে ওখান গেছে যাক, পাশের ভালো গুলো না না পড়ে তাই তো সেইগুলো ভিজে যায়। যে পায় সুরা ধরা খাইছে তাকে তো পানি ঢালতেছি, তারা নিবলি ভালো না নিবলিও ভালো, কিন্তু আপনাদের যাদের গায়ে হিজবুত তাওহিদের আগুন লাগে নাই, কাদিয়ানির আগুন লাগে নাই, শেরেকের আগুন লাগে নাই, বেদাতের আগুন লাগে নাই, মাজার পূজার আগুন লাগে নাই, এই মূর্তি পূজার আগুন লাগে নাই, যাদের গায়ে লাগে নাই তাদের গায়ে পানি দিচ্ছি যাতে আপনারা ভিজে ঠান্ডা থাকেন, আগুন যাতে আপনাদের গায়ে না লাগে। এদের নেতার নাম বর্তমানে সেলিম, না সেলিম, একটু একটু ফিসফিসে দাড়ি, কুয়াইনতে কি শেখছে আল্লাহ জানে, বাংলা না কথা বলতে ভালো দেখতেছে না কখনই, ওর দাড়ি আর চেহারা দেখলে বোঝা যায় যে একটা লুচ্চ, কথা বল, নারী আর পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে সেলিম হইছে ইমাম, ও সিজদাই মুসল্লিরা রুকুতি, সে যে কি কায়দা, কেমন ধরু ইস্তার দিয়ে ছাড়ি দিচ্ছে, যে জাকায় যে কায়দা যা পারতেছে করতেছে, একজনে গেছে বাজারে, তো বাজার করি টরি নামাজ পড়তে গেছে মাগরিবের নামাজ, তো মাগরিবের নামাজ পড়তে গেছে যাইয়ে আগেবারে তো যায় আজ ঠেলাই পড়ে গেছে, তো ফরজ নামাজ তো ইমামের পাশে পড়ছে, ফরজের পরে যে সুন্নত পড়ে যার যার কায়দায়, তো যার যার কায়দায় যে যেমন মানুষ তার নামাজের গতি তেমন, কেউ একটু জোরে করে, কেউ একটু তাড়াতাড়ি করে, কেউ একটু আস্তে করে, কেউ স্লো করে, উনি ওই দেখিয়ে ব্যাগটা মাইয়ের কাছে দিয়ে কে মা ব্যাগ ধর পাল্লা লাগি গেছে, নামাজে পাল্লা লাগি গেছে ব্যাগ ধর। এই সেলিম পন্নি হেজবুত তাওহিদের গোষ্ঠী উলামায়ে কিরাম মানে না, হাটাজারি পটিয়া মানে না, দেওবন্দ মানে না, ভারত পাকিস্তান মানে না, সৌদি আরবের উসুল মানে না, হানাফি শাফি হাম্বলি মালিকি কোনো মানে না, সরমুনাই মানে না, তবলিগ মানে না, সরসিনে মানে না, পুরপুরা মানে না, গলগিরাম মাদ্রাসার উলামায়ে কিরামের উসুল মানে না, কুরআন হাদিসের উসুল মানে না, সে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সে হইছে ধর্মীয় একটা দলের নেতা। তুমি নেতা না তেনা, জোরে কোন কি তেনা, সিড়া তেনা, কুলুকিত তেনা, যদি তোর হিম্মত থাকে কেউ রে লাগবে না, আমি মাওলানা নাসির, আমার ছেলে সকলে আয় গোপালগঞ্জ আমার মাথা ছায় তোরে পড়াইছে কি, এই সমস্ত ধোকা ওদের নেশটা খেয়ে ফেলে দিছে, কথা কন্টিনিউ, আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করেন বলেন আমিন, আমিন। সমস্ত মানুষ যে কান্তি কান্তি চলে গেছে আদম আলাইহিস সালামের কাছে, আমরা আবু না, আমাদের দেশের পিসাবগে পীর আব্বা পীর মা বলবেন না, নবীকে পর্যন্ত আল্লাহ আব্বা করে ডাকতে নিষেধ করেছে, কোরআন শরীফে আছে, আছে না, হাফেজ আলেমরা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমি যদি তরজমা ভুল করি উলামায়ে কিরামকে অনুমতি দেয়া থাকলো আমার জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দেবেন, আল্লাহ কি বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কোন পুরুষের আব্বা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কারণ হুজুরের তিনটে ছেলে ছিল বা চারটে ছেলে ছিল, তারা ছোটবেলায় মারা গেছে, শুধু চারটে কন্যা ছিল, এই কন্যাদের বাপ শুধু, আর কোন সাহাবায়ে কিরামরা আব্বা বলে ডাকার অধিকার রাখে নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছে, নবীর চাইতে বড় পীর দুনিয়া আসে নাই, কথা বলেন ঠিক ঠিক না, পীর হিসেবে আমার নবী বড়, নবী হিসেবে আমার নবী বড়, ইঞ্জিনিয়ার হিসেবে আমার নবী বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার হিসেবে আমার নবী বড় ডাক্তার, রাজনীতিবিদ হিসেবে আমার নবী বড় রাজনীতিবিদ, ধরে বলেন ঠিক ঠিক না, এত বড় পীর হওয়ার পরও আব্বা কইতে আল্লাহ নিষেধ করলেন, আর আমাদের দেশের বোকা বলদের দল পীর রে যাইয়া পীর আব্বার পীর মা কইয়া মুড়ি দি মুড়ি দি এক জায়গায় শুইয়া জিকিরের ভাব কি,
মনের পর্দা পড়ো, পর্দা পর্দা উঠা দো, মনের পর্দা পড়ো, পর্দা পর্দা উঠা দো। ওই গোসবিটিরাই গোসবিটা মাস্কের একটা পর্দা দেছে। মনের পর্দা পড়ো, পর্দা পর্দা উঠা দো। একটু টিপ টিপ করে বাতি জ্বালানো ছিল মন বাতি, এবার কয় মনের বাতি বড় বাতি, বাতি নিবাদো, বাতিও নিবাই দিছে, পর্দাও উঠাই দিছে। এবার জিকির সারে মন চলেছে সুরেশ্বর, কিশেশ্বর তার বাড়ি ঘর, সুরেশ্বরের বাবাই কয় ওই সাথে তেরে ভালো নয়, কুইদে কুইদে জিকির করলে তেইতে খুদা রাজি হয়। এই শুরু হয়ে গেছে লাভা লাভি দাবা দাবি জড়া জড়ি, শেষ পর্যন্ত যাওয়া বার্তা হই। একি জিকিরের আড্ডা না জেনার আড্ডা? কথাবার্তা কিসের আড্ডা? জেনার আড্ডা। আমি আপনি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম বাবা যা যা চিনতে সেই সেই কয়জনে গেছে একসাথে গান শুনতে, আগে যে দূরে দূরে গান শুনতে যাতেন মরে আসেন মুরব্বীরা সুন্দর দুলি তো কয়েকজন গেছে, তার ভিতরে ছেলে বেটা ভাই বেটা যুবক টুবক দিয়ে বিশ জন, ওর মধ্যে মুরব্বী এলো আমির সাহেব চাষা খিয়া পার হয়েছে সাইরেনা, মনে আছে সাইরেনার খেয়া আমি দশ পাই পাঁচ পাই খেয়া পার হয়েছে। তো এখন বিশ জন পার হয়েছে কয় টাকা হয়? পাঁচ টাকা নাকি? পাঁচ টাকা। এখন সাইরেনা হয়ে গুছাইয়ে তো পাঁচ টাকা বানাইয়ে তো একজন কষ্ট যে মুরব্বী এই কাকা চাইলে না দেন পয়সা দেন, কারণ সবাই কালেকশন করে পাঁচ টাকা একসাথে দিয়ে দিই। এখন ওই চাষার কষ্ট কি তোরা একজনের দিয়ে দে পরে আমরা কালেকশন করে দেবার, কইলেই কয় যে তার সাথে পাঁচ টাকাটা আপনি দেন আমরা পরে কালেকশন করে আমরা দেবার, কয়ে যে যখন ধরা পড়ে গেছে যাতাটা সেই সেই দাও চাষার গাড়ে পড়ছে। আমি তোমার সম্পর্কে কি বলবো, আমি আমার নিবন্ধনের টেনশনে আছি, আমি যদি তোমার সুপারিশ করতে যাই আল্লাহ আমাকে বলতে বলে বলতে পারে আমি তোমাকে বলেছিলাম লা তাকরাবা হাদি সাজারা তাফাতা কুদা মিনা যালিমিন, এই গাছের কাছে যাইবা না তাহলে জালেম হয়ে যাবা, তুমি কেন সেই গাছের ফল খাইলা আদা আকাশ সাজারাতা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খাইয়া তোমরা দুনিয়ায় চলে গেছো জান্নাত থেকে বের হয়েছো, তুমি তো প্রথম ভুল করেছো, আল্লাহ যদি আমাকে অ্যাটাক করে আমি জবাব দিয়ে সারতে পারবো না তোমাদের কথা কি বলবো, তোমরা ইজাবু ইলা নূহ আলাইহিস সালাম, একটা লোক আছে আমার জানা মতে নূহ আলাইহিস সালাম, ওনার কোনো কেলেম আছে বলে আমার জানা নাই, ওনার কাছে যাও উনি বললে হবে, সব দৌড়ে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে বললে নূহ বলবে আমার অন্য কোনো সমস্যা যদিও না আছে একটা সমস্যা আছে, আল্লাহ আমাকে বলেছিলেন পরিবার পরিজন উকায় উঠাও, আমি আমার ছেলে কেনানকে পরিবার ভুক্ত মনে করে তাকে উঠানোর চেষ্টা করেছিলাম, ওইটি আমার সন্তান হওয়ার পরও মোমেন না হওয়ার কারণে কাফের হওয়ার কারণে সে যে আমার পরিবার ভুক্ত নয় এইটি আমার জানা ছিল না। ভালো করে মনে রাখবেন আপনি আব্বা আপনি সংসারের গার্জিয়ান, আপনার পরিবারের সদস্য আছে যেই পরিবেশ পরিবারের যেই সদস্যটা নামাজি ওইটি আপনার পরিবার ভুক্ত, যে কলেমা পড়নেওয়ালা ওইটি আপনার পরিবারের সদস্য, যে দিনদার সেইটি আপনার পরিবারের সদস্য, যে মোমেন মুসলমান সে আপনার পরিবারের সদস্য, যদি আপনার ঔরজাত সন্তান হয় ওইটা যদি হিন্দু হয়ে যায়, ওইটা যদি খ্রিস্টান হয়ে যায়, ওইটা যদি কাফের হয়ে যায়, ওইটা যদি শরীয়তের মুগন্ডির বের হয়ে যায় তাহলে ওইটাকে আপনার পরিবার ভুক্ত ধরা হবে না, ওইটা সম্পর্কে আপনি আল্লাহর কাছে কিছুই বলতে পারবেন না। আমি কেনানকে নৌকে উঠার সুপারিশ করছিলাম আল্লাহ আমাকে বলছেন লা ইন্নাহু লাইসা মিন আহলি, সে তো তোমার পরিবার ভুক্ত নয় তুমি তারে কেন রাখো, এই প্রশ্ন যদি আয়ো করে তাহলে আমি আমারটা নিয়ে চিন্তে পড়ে যাব তোমাদের কথা বলতে পারবো না। ইজাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, হুয়া কি বলা হয় হুয়া আবুল মুসলিমিন, তিনি হলেন পিতা মুসলিম জাতির পিতা, চলে আসবে সবাই আদম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইশফালনা ইয়া রাসূলুল্লাহ আদম ইব্রাহিম আনতা আবুনাল মুসলিম, আপনি আমাদের মুসলিম জাতির আবুল মুসলিম, আপনি মুসলমানদের পিতা, একটু আল্লাহর কাছে খান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব হবে না,
সাথে সাক্ষাৎ করো, উনার যে পদমর্যাদা দেখেন, ফাঁকে একটা কথা বুঝে নেন, এক নবী আর এক নবীর দাম দিচ্ছে, কিন্তু কোন নবী কইল না যে ও নবী কি জানে, আমাকে তো নবী কি জানে কাজেই মানুষরূপী যারা শয়তান আছে তাদের কথা বলবো আমার আলোচনার ভিতরে। আমি আজও পর্যন্ত আমার স্মরণ থাকতে এভাবে আমি অসম্মানী কথা বলি না, কাহারও আমি সমালোচনা করি না। আমার সাথে সে ভালো থাকতে পারে, আমার সাথে সে ভালো হতে পারে, আল্লাহর কাছে আমি তার সমালোচনা কেন করবো? বাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে, এ নবী ও নবীরে বড় কাই, ও নবী ও নবীরে বড় সবাই চলে আসছে মুসা আলাইহিস সালামের কাছে, ইশফা লানা ইয়া ইলাল্লাহ, হে নবী মুসা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম তো বাপ, আমি মা চাই অন্য জায়গা পথ দেন, অন্য পথ কর, আমি নিজে আমার কেসের আসামি, আমার সেই কেসে কিন্তু বিশের দুনিয়াতে ওই নেই। ওই কোন কেস? ফিরাউনের বাবুর সিরে একসঙ্গে গেছে সেই মার্ডার কেস, আজ যদি দড়িয়ে বসে আবার তাই তো আমি অ্যারেস্ট হয়ে যাওয়া নেই, আমার এক পাশে থাকতে দিয়ে তোরা দেখো অন্য জায়গা, একটু ভদ দেখাই দেন কোথায় যাবো, কে যাবো ইলা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যা, সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম একেবারে নিটুট মাসুম, কোনো সমস্যা নাই, সব নবী মাসুম, তবে ঈসা আলাইহিস সালামের এই জাতীয় কোনো কেলেম নাই। তারপরে ঈসা আলাইহিস সালাম সাহস পাচ্ছে না, কাজে আমার তো এরকম কোনো সমস্যা নাই, কিন্তু আমার উম্মতরা আমারে বেশি ভালোবাসতে যাই, আমারে গলা সিজে মারছে, আমার পক্ষে দালালি করতে যাইয়া আমারে আল্লাহর ছেলে বলে সাব্যস্ত করছে, ধরে কেন নাউজুবিল্লাহ, এ আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, জানলেন কোন জায়গায় তেয়া কুরআন শরীফের সূরা ইখলাসের থেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বলুন ঠিক কি ঠিক না? তরজমা শুনবেন, তরজমা যদি শোনা থাকে তাহলে ইমাম সাহেব পড়লে আপনার নামাজের মধ্যে তৃপ্তি বেশি লাগবে, কথা বল সূরা গুলো যদি একটু তরজমা জানি পড়তেন রে মনা মজা বেশি পাইতেন, আমরা তরজমা বুঝি, ইমাম সাহেব যখন পড়ে ভালো ভালো কোরআন শরীফ সব জায়গায় ভালো, তা বিশেষ বিশেষ কিসা বিশেষ বিশেষ ঘটনা যে জায়গা ওই জায়গাতে মজা বেশি লাগে, মনে চায় যে তাড়াতাড়ি পড়ে ছেড়ে দিল, কারণ শেষ করতো বড়িয়া একটা গল্প কোরআন শরীফের ভিতরে শুনতে পট করে আর্ধেকে যে ইমাম সাহেব ছাড়িয়ে দিতে, কারণ ইমাম সাহেব তো খালি হবে যত তরজমা বোঝে না, ওর যে জায়গা যে হাবাই গেছে ওই যাইতে রুকুতে ছেড়ে গেছে, আমি তো তরজমা বুঝে আমার খালি মজা লাগে, কুল হুয়াল্লাহু আহাদ বলো সেই আল্লাহ এক, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ আল্লাহ ওয়ামুকা ব্যক্তি কাহারো কাছে ঠেকা, আল্লাহর মাঝে মাঝে রং উঠে যায় তাই যাইয়া রং দিয়া লাগে, কতজনকে আল্লাহর রং দিয়া লাগে মাঝে মাঝে প্লাস্টার কইছে যায় তারপরে সানসামলা উঠে যায় সে দেখা যাইয়া রিপেয়ারিং করা লাগে, এরকম লাগে নাকি আল্লাহ মাঝে মাঝে আল্লাহ কাইতে পড়ে গেলি ঠেলি উঠে দেওয়া লাগে, কুকুরি আইছে নাক মুখ ভরে স্প্রে করে দিয়ে গেলে ঠেলো লাগে, আমার আল্লাহর কোনো সমস্যা কোনো অভাব কোনো সহযোগী সাহায্যকারী লাগে লাগে, আল্লাহুস সামাদ আমার আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ জন্ম দেয়ও না জন্ম নেয়ও না, আল্লাহর ঔরসে কোনো সন্তান হয় না আর আল্লাহ কাহার থেকে জন্ম ঠিক কি ঠিক না? আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো নিজের ঔরসের কয়টা তাহলে আমাকে কোহলে ভাত হত না, উনার ছেলে মেয়ে রেখে গিয়ে সব করি মেলে যেত, দেখেন না বড় বড় নেতাকে ছেলেরা বড় বড় নেতাকে ছেলেরা বড় থেকে বড় একেবারে সবচেয়ে বড় যারা আছে দেখেন তাকে দাপটে আমরা টিকতেই পারি না, আমরা ভাত পাই না তারা বিরিয়ানি ফেলাই দেয়, আমরা তেল পাই না তারা তেল দিয়ে পানি খরচ করে, আছে না এরকম? তাহলে আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো সব হাজার হাজার হইতো তাহলে আল্লাহর ছেলে মেয়েরাই দেশটারে দখল করে খেয়ে ফেলতো, আমাকে কোভাবে ভাত হতো না, আল্লাহ কয় ওই কামের মধ্যে আমি নাই, আমার মা বাপ নেই আমার ছেলে মেয়ে হবে, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ
ওলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু খ্রিস্টানরা বলে ইন্নাল্লাহু সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলিতে তিন সদস্য, আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলের নাম ঈসা। জোরে বলি নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কা আমার ব্যক্তিগত কোন দোষ না থাকলেও আমার উম্মতে আমারে দাগি বানাই ফেলাইছে, আমি দিতে পারবো না। এই যে হাওইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে কর না সুবহানাল্লাহ। যদি বাঁচতে চাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। সব দৌড়েছে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবী রাসূল ব্যর্থ হয়ে গেছে, আপনার কাছে পাঠাইছে। ইশওয়ালা নাই আল্লাহ, আল্লাহর কাছে তো আমাদের জন্য সুপারিশ করেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বন্ধু সিজদা তো দুনিয়ায় দেওয়ার জায়গায় জায়গা, সিজদার জায়গা না, এখানে সিজদায় পড়লে কেন? কয় আল্লাহ আমি একটা দরখাস্ত তোমার কাছে রাখি, দেখো কত মানুষ আমার কাছে সুপারিশের জন্য আছে, কোনো দুয়ারে যে জায়গা পাই নাই, আমার দরখাস্ত কবুল না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, এর ফারাসান অশফাতু শাফা, এর ফারাসান অশফাতু শাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করবে, করা হবে, তুমি যাদের জন্য সুপারিশ করবে সকলকে জান্নাতে দেওয়া হবে। যার সম্পর্কে বলবা, এবার নবী কার সম্পর্কে বলবে? সুন্নতি দাড়ি নাই মুখে, সর্বনাশ করেছে, কোন জায়গায় আছে আপডেট করুন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, সুন্নতি চুল নাই, বান্দর মার্কা চুল, অনুমান মার্কা চুল, মুথা মুখ, দালায় মতে খায় খায় আইটি আইটি পায়খানা করে, এমন টাইট প্যান্ট পরছে প্যান্টের বাইরের থেকে সেটিং মিটিং সব ইটের পাজ আছে, কোনটা কোন জায়গা কি হালাতে, তোমার মতো ল্যাংটা উড়োটে ভাদামি উনো বাজুড়িয়া, এগুলোর জন্য নবী সুপারিশ করবে একটু পরে, কলেমা থাকলে পরবে সুপারিশ, তবে ধুলাই খাওয়া কতকাল তার ঠিক নাই, শেষমেশ যাইয়া তোমার কথা বলবে। আটশোটে যাদের সুপারিশ করার দরকার তাদেরকে সুপারিশ করে পাঠাবে। কোন নবী রসুলের সাথে আল্লাহ কথা বলবেন না, আমার নবীর সাথে কথা বইলা আপনাদের আমাদের ফয়সালা আগে করে দেবে কন্যা। সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাঠাইয়া কুরআনে কারিমের ভিতরে বলেন, ওয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কষ্ট হচ্ছে আপনাদের? না, যা বলতেছি কি মনে থাকবে? দুই সেট দিয়ে কয়েকটা আমল শিখাই দেব, কমপক্ষে লাস্টে বাড়ি যাওয়ার সময় সেগুলো নিয়ে যাবেন, ফাঁকে ছোট্ট একটা শোনাই দেই, শুনাইয়ের জন্য দেই। অনেকে কিছুদিন আমলের পরে আবার লুজ হয়ে যায়, আবার অনেকে ওই অজটা শুনে নেয়, অনেক অজ শুনছে, যার কারণে ওই কথাটা আমলে আনতে পারতেছে না। আজকে আবার বলে দেবো, স্মরণ করাই দেই, দেবো নাকি কথা বলেন? আবার বহুত জনে আমল করে, মাঝে মাঝে ফোন করে জানাই দেয়, আমাদের এই মুর্শিদপুরের থেকে একজন তবলিগি গেছে, ওই লোকটা ছেলে একেবারে কায়দা মতো মূর্খ, তবলিগি যে মোটামুটি এখন আমিরও হয়ে গেছে, জামাত নিয়ে গেছে অন্য জায়গায়, ওই লোকটা ফোন করে বলে, হুজুর আপনার আদর্শ মুসলিম পরিবারের বয়ানটা শুই না, আমি সেভাবে বিয়ে করেছি, সেভাবে সন্তান হয়েছে, সেভাবে নাম রেখেছি, সেভাবে তাহনিক করেছি, খেজুর খাওয়াইছি, আজান দিছি, ইকামত দিছি, আমি সব কিছু কমপ্লিট করেছি, সাথে তারে মুসলমান করাই দিয়েছি, খাতনা করাই দিয়েছি, সাথে থেকে তারে কোরআন নামাজ কালাম শিক্ষা দিয়েছি, আল্লাহর রহমতে আমার ছেলের মেধা ভালো, এরকম করে বহুত যুবক তৈরি হচ্ছে। কাজে এই ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট এক একটা আমল শিখাই দেয়, কেয়ামতের ময়দানে ওই তো বড় বিপদের ভিতরে, অত বড় বিপদের ভিতরে হাজার হাজার নারী আর পুরুষ বিনায়ক হিসাবে জান্নাতি হয়ে যাবে, এরা জান্নাতে যাবে নবী রাসূলদের সাথে, আর শহীদদের সাথে, আর সিদ্দিকিনদের সাথে, মাল আম্বিয়া ওয়া সুহাদা ওয়া সালিহিন ওয়া সিদ্দিকিন, নবীদের সাথে, নেককারদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ তারা কারা? যারা জীবন বইরে বিনা গ্যাপে, কোনো গ্যাপ দেওয়া ছাড়া, কোনো কি বলা হয় মিস করে নাই, লাগাতার রেগুলার যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, এই মানুষগুলো বিনা হিসাবে ওই চার শ্রেণীর মানুষদের সাথে জান্নাতি হবে। তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ শুনেন বেলা বারোটার পর পর, হ্যাঁ রাত বারোটার পরে। আর একটা মশালা শুনে নেন, তাহাজ্জুদের অক্ত আগে চেনেন, ঈশার ফরজ নামাজ আর সুন্নত নামাজ যে টাইমই পড়েন, ঈশার অক্ত হওয়ার আগে তোর পড়তেছি না, ঈশার অক্ত হওয়ার পরে, ঈশার ফরজ নামাজ চার রেকাত আর দুই রেকাত সুন্নত পড়ার পরে থেকেই তাহাজ্জুদের অক্ত শুরু হয়ে যায়।
শেষ রাত উত্তম টাইম, শেষ রাত উত্তম টাইম, তবে জায়েজ টাইম ঈশার নামাজের ফরজ সুন্নতের পরপরই শুরু হয়ে যায়। আপনি কৃষক মানুষ, সারাদিন পরিশ্রম করেন, রোডে ঘাটে কাজ করেন, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় চাকরি বাকরি করেন, অফিসিয়াল কাজকাম করেন, যেভাবে পরিশ্রম করেন, আইসা বিছানায় পিঠ দিলে ঈশার পরে কেমন যেন অজ্ঞান হয়ে পড়ে যান, আর শেষ রাত্রি উঠার হুশ থাকে না, এইরকম আপনি দুর্বল উম্মত হবেন, এটা আমার আল্লাহ আগে জানে কি জানে না, আমার নবীকে জানায় দেশে কি দেয় নাই। এই জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমার আল্লাহ তাআলা সহজ পদ্ধতি অবলম্বন করেছেন। তবে এখন থেকে শুরু করে দিতে হবে, বুড়ো অবাকি হবে না, বিশ্বরণ বাড়ির দ্বারে কত দ্বারে টেরাকে বড় বড় মেরি তুই যাচ্ছে, তলে বড় কিনা তা ঠিক কি, এই জন্য বুড়ো আর আশা করে না, সময় আছে এখন ইলামিক লেগে বলো 80 বছরে বুড়োরে যদি পুষ মাসে শীতের সময় পোলো দিয়ে নামাই দিয়ে যে কাকা মাছ দিয়ে নিয়ে আসে, ও কিনারায় যাইয়া নাড়াই দিয়ে আগুন ঘুয়াইয়া কাঁপতে কাঁপতে বাড়ি চলে আসে। আর তোমারও যদি বলে শেষ রাত্রি যাই ওই বিলির মধ্যে পোলো সবাই মাছ মেরে নিয়ে আসো, তুমি বস্তা ভরিয়ে নিয়ে আসতে পারো সব মেয়ে, ঠিক না? এটাই হলো উপযুক্ত সময়। ঈশার ফরজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, পড়ার পরে বেতের পড়ার আগে, টাইম কি বুঝতেছেন, বেতের পড়ার পারলে 12 রাকাত, তাহাজ্জুদের সর্বোচ্চ রাকাত 12 রাকাত, নইলে 10, নইলে 8, নইলে 6, না পারলে 4, কমপক্ষে রেগুলার যদি ওই টাইমে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়ে এরপরে বেতের পরে ওই 2 রাকাত বসে পড়তে হবে না, ও 2 রাকাত তো দাঁড়াই পড়তে হবে, যে কোনো নফল নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। বা যে হালকি নামাজ বসে পড়তে, এই হালকি নামাজ হলো পালকির মধ্যে মশলা, যে কোনো নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সব, বসে পড়লে অর্ধেক, আর ফরজ আর ওয়াজিব নামাজ সুস্থ শরীরে দাঁড়ায় বসে পড়লে হবেই না, সুস্থ শরীরে যার দাঁড়ানোর ক্ষমতা আছে সে বসে পড়লে হবেই না, হবেই না, হবেই না, যাদের দাঁড়ানোর ক্ষমতা আছে, ওই তো মাঝে অস্ত সব ইউটিউবে চলে আসে, চেয়ারম্যান হয়েছে মশিয়া আছে নাকি, চেয়ারম্যান এদিকে আছে না, চেয়ারম্যান ভোট লাগে না বিনি ভোটে চেয়ারম্যান, কোনো কোনো মসজিদি সামনের কাতারে মানে মানে হাই পারসন সবই চেয়ার নেন, পাশার সাথে চেয়ার একটা লাগাই নিয়ে ওনাকে চেয়ারের কাতার এক পাশে গাদি দিয়ে ফিরে বিরাট কড়কড় কড়কড় করিয়ে বা ক্ষতি খেলে আছে না, সারা দেশ ভরে টোটরি বেড়া আইটিয়া মসজিদে আসলে তুমি বঙ্গু সাজো, মসজিদে এসে দাঁড়াই রয়েছে 10 মিনিট তাতে অসুবিধা হয় না, এসেছে তুমি রুকুও দিতে পারো, প্রমাণ তোমার হাতে তে মোবাইল পড়ে গেছে, খুঁজোই উঠে নিয়ে মোবাইল পড়ে গেলি পারা কি, তাকে পাও দিয়ে খুশা উঠে নিয়ে খুঁজোয়ে ধরে না, তাহলে রুকুও দিতে পারো, তা তুমি শুরুতে যে চেয়ার পেতে বসো কে ভঙ্গি শেখছো বা, হ্যাঁ জীবন ভরে যে লোকটা নামাজ পড়ে আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে এই বিপদে ফেলাবেন, আরে ইশারা ইঙ্গিতে সিজদা সিজদা রুকু দিবা ওতে মজা পাওয়া যায় না, কপালটা আল্লাহর জন্য মাটিতে লাগালি যে সে স্বাদ লাগে কর না কেন, সবজি ভঙ্গি ভঙ্গালি সেই স্বাদ পাওয়া যায়, আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইলে যে তৃপ্তি আর মজা ওই চেয়ারে বসে বিলিক বিলিক করলে হয় না, ঠিক না? হ্যাঁ, তবে লাইসা আলাল মারিজে হারাজুন, কোরআন শরীফে সব তাই আছে, অসুস্থ হলে আপনি যেভাবে পারেন চেয়ারে পড়েন, বসিয়ে পড়েন, শুয়ে পড়েন, খালি দাঁড়াইয়ে পড়েন, কোনো সমস্যা নেই, রোগীর কোনো মশালা নাই, কিন্তু আপনি রোগী কি না এটা আগে জানেন, জীবন ভরে গুড়াতে নামাজ পড়ে নাই, বুড়োকালে ঠেলাই পড়ে হস করিয়া আইছে, এখন আজি সাহেব আল হাজ আজিতে আল্লাহ গাইছে, নামাজ না পড়লে মানসিক কি কয় আল্লাহ সাহেব কো মানসিকই কয়, এই নামাজ হলো মানসিকই কয় নামাজ, এ নামাজ শিরিক নামাজ, এ নামাজ কি নামাজ শিরিক নামাজ, নামাজ হবে মানসিকই যে কয় সেজন্য না আল্লাহ কি কয় সেজন্য, তাই না? এখন নামাজ পড়তে গেছে যে কারণে হোক যায়, কিন্তু গিরিয়ে গুড়ি সব গেছে টাইট হইয়া, একটা মেশিন নতুন মেশিন আনে স্টার্ট দিলে চালাইতে থাকবেন, রেগুলার এক হাতে স্টার্ট দিলে মেশিন নষ্ট খুব কম হয়, একজন সে একজন 12 জন স্টার্ট দিয়ে লিবার মেশিন নষ্ট হয়, স্টার্ট দেবেন 1 কিক মারছেন স্টার্ট হয়ে গেছে, এভাবে চালাইতে তালে আছেন ইঞ্জিন টিঞ্জিন ইঞ্জিনের পার্টসপাতি সব সুন্দর, নতুন মেশিন কিনে আইলে থুয়ে দেন 30 বছর ঘরে বাইকের মধ্যে নাড়া চাড়া নাই,
তোমার জীবনটা 14 বছর হয়েছে, সামালে গেছে, নিউ মেশিন দিয়েছে আল্লাহ, ওই মেশিনে কাজে লাগাও নাই, ওর গিরিশ মিরিশ আটু মাটুর মধ্যে যা যা ছিল সব জমিয়ে টাইট হয়ে গেছে, শেষে বুড়ো কালে আল্লাহ হয়ে গেছে, চেয়ারে রয়ে তাই মূর্তি বসে রয়েছে ফিফটি মিয়া। উচিত পাচার খবরের মাসি তাই রামচন্দ্র বিড় আর একবার আসি আর না আসি, এই ঝামেলা আছে না নাই কন? দাঁড়াইতেই হবে, রুকুটাও দিতে হবে, সিজদায় জাতি পাচ্ছে না, ওই সময় পাশের কাছে চেয়ার থাকবে, ওই সিজদার টুক বাকি টুক চেয়ার হবে, যে লোকটা দাঁড়াতে পারে রুকুও দিতে পারে, ওই লোকটা শুরু থেকেই যদি চেয়ারে বসে নামাজ পড়ে, এইভাবে যত নামাজ পড়ছে ও নামাজ হয় নাই, ও নামাজ হয় নাই, ও নামাজকে আবারও পড়িতে হবে, আমার দায়িত্ব ছিল কয়ে যা না কলি পারা কিয়ামতে আল্লাহ আমারে ধুলাই দেবে, আমি সেই বাইতে কয়ে দিয়ে গেলাম, মারামারি আপনার ব্যাপার। আর একটা কথা জানেন, এই চেয়ারে আপনি সবসময় কিন্তু বসে থাকেন না, আপনি বাড়ি যাইয়ে চাষি ভাত দিয়েছে দি বাটি দিছে সে জায়গাতে নিচে বসে খেয়েছে, কথা কয় না কয় বাড়ি চেয়ার টেবিল আছে। আমাদের কাশেরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন একটা ঘটনার প্রেক্ষিতে বললেন, ঘটনা পিছনে টুক তাক, উনি বলেন যে এক গাছি তাল গাছ কাটা গাছি আছে না, তাইলিও গাছি আছে, তাইলিও গাছি তো জীবনও করে দিন বাইরে যায় নাই, তাল গাছ কাটে সিজনে ঢিলে গুলো নামাইয়া তাল গাছ কাটা শেষ হয়ে গেলে ওই ঘরের ডোয়ার গোড়ায় কুবুর করে একটা ভেটির ঘরে একটা ভাবে সাজাইছে না, আবার পরের সিজনে ওর মধ্যে দিয়ে ট্রাই করে দেখে ভাসে ভাসে দেখি যেটা ভালো আছে ওইটা আবার কাজে লাগায়, তো সারা সারিয়ে গোন ওই ওই তাইলে ঢিলের উপর দিয়ে যায়। ঠিলে যায় পয়সি এই সিজনের শেষে ফিরে সিজনের আগে ঠিলে তো রয়েছে সব দুয়ার গোড়া, উনি গেছে শহরে যাইয়া একটু ঘুরিয়ে গাড়িয়ে দেয় যা খিদে লাগছে, এক হোটেলে গেছে খাচ্ছি, কি সুন্দর চেয়ারে বসতে দিছে, বুক সমান টেবিল, ওর উপরে প্লেট তুইছে, সোজা হইয়া খাইছে, ওর এই খুব ভালো লাগছে যে বসতি একটা উৎস থাল থুয়ারটা প্লেট রাখাটা আর একটু উৎস একটু ভালো গিয়েছে, বাড়ি এসে বৌরে মোটা মোটা গ্রাম্য বাংলা 7-8 খান বোমা মারিয়ে দিয়ে কয় জীবন করে খাওয়ালি, এরকম তো চেয়ার টেবিলই খাওয়াতে পারলি না, তোমার চেয়ার টেবিল আসে তোমার খাওয়াবো চেয়ার টেবিলই, একটা কিছু ব্যবস্থা কর, আমি আর ওই নিশ্চিত খাতে পারবো না, মহিলা দৌড়ে যাইয়ে তাইলে ঠিক ছয়টা নিয়ে আসে দুটে দিয়ে চেয়ার বানাই দিয়েছে আর তিনটে দিয়ে টেবিল বানাই দিয়েছে, টেবিল তিনটের পর রয়েছিল প্লেট অত বাড়ি ভার না, ও সেটা যে দুটের পর বইছে মুড়মুড় করে ভাঙ্গি একেবারে পাশা কায়দা মতো কাটা কাটছে, কাটা কুটো খেয়ে কয়েছে না হয় না এটি এটি চেয়ারে বসা যায় না, তুমি যে ক্লাসের মানুষ তোমার চেয়ার টেবিল সেই ক্লাসের, কয়দিন তুমি চেয়ার টেবিলই খাইছো, যাই সে চেয়ার টেবিল চাও, জীবন ভরে খাইছো বাটি তিন বাটি নিছে আজও বাড়ি যে বাটি নিছে ভাত খাওয়া, মসজিদে আসলে চেয়ার টেবিল লাগে কে? সিজদা দাও সামনে টেবিল একখান বানাই একটু ওরা বাদ দাও, যাইয়ে অনায়াসে আস্তে 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 কষ্ট করে বসবে, কষ্ট করে বসবে, যার রুকু থেকে নিচে সিজদায় যাইতে উঠতে বসতে কষ্ট হয় ওই লোকটা যদি শুরুতে আস্তে আস্তে কোনো মতে বসতে পারেন, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে নিচেই বসিয়া হাঁটুতে রুকু দিয়ে কপালটা যদি মাটিতে লাগায় সিজদা দিয়ে পড়তে পারেন, আপনার এই এই নামাজটা ওই চেয়ারে বসা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি সুন্দর হবে, আপনি বসে ওইভাবে নামাজ পড়বেন মাটিতে বসে নিচেই বসে, কথা কি বুঝে আসছে নাকি? কষ্ট হয়েছে তাহলে একটা আমল শিখিয়ে দিতে পারলাম তো, মনে আছে তাহাজ্জুদ কখন বলেন?
ইশার ফরজ সুন্নতের পরে বেতেরের আগে আমল করা যাবে না ইনশাআল্লাহ? সহজ হয়েছে কি হয় নাই? ইনশাআল্লাহ আগামী বছরের তো শুরু করবো, আগামী ইশার থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আল্লাহ কালকে ইশার আগে যেন কেউ না মরে, আমিন। ইশার পরে মূর্তি কইছিনি তাই বলে কমপক্ষে একদিনের তাহাজ্জুদ পড়ি, তাতে আল্লাহ বুঝবুদের অভ্যাস করে ফেলেছিল, শুরু করে দিছে বিগত জীবনে সবগুলো আল্লাহ তাআলা এই ক্লাসের তাহাজ্জুদে লিখে দিবে। সুবহানাল্লাহ, এটা সহজ আমল হলো কি না? আমার মা বোনরা আমল করবেন। এখন কথা হলো যে হুজুর তাহাজ্জুদ শুনছে জীবন ভরে শেষ রাত্রি সন্ধ্যা রাত্রি বললি হবে কেয়া? আমি তো আগেই বলে নিছি যে তাহাজ্জুদের অর্থ হলো ইশার নামাজের পর থেকে শুরু হয়। তবে তবে বিষয় হলো যে এই রাত্রের তাহাজ্জুদ আর ওই রাত্রের তাহাজ্জুদ দুই তাহাজ্জুদের পার্থক্য হলো স্বাদের পার্থক্য, মজার পার্থক্য। রোগীর যদি জন্ডিস হয়, জন্ডিসের রোগীরে ডাক্তাররা কবিরাজরা কয় যে আখের রস খাওয়াবেন, কিসের রস? আখের রস। এখন কুশরীর রস, এই কুশরীর রস খাওয়াতে কয়, কুশের সাবাই খালি ভালো হয়, এখন না মেশিনি গাড়ি ঘুরে দেয়, আগে তো কাল সাবাই খাওয়াই খাইতো, এখন কয়ে দেই নেই যে কুশরীর আগালি রস না গোড়ার রস, পুরো কুশরীর যে কোনো জায়গার রস খালি জন্ডিস সারে, জন্ডিস সারে, আগার রস খালিও সারে, গুড়ার রস খালিও সারে, কিন্তু আগার রস বের করতে সহজ, আগার নরম, স্বাদ কম, তবে জন্ডিস সারে, আগার রস নরম বের করতে সহজ, স্বাদ কম কিন্তু জন্ডিস সারে, আর গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি তবে জন্ডিস তাতেও সারে, গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি, আগার রস বের করতে সহজ, স্বাদ কম, যদিও জন্ডিস দুয়ে জায়গাতেই সারে। কতক্ষণ? সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদ আগার রস বের করতে সহজ, স্বাদ কম তবে জন্ডিস সারে, শেষ রাত্রি তাহাজ্জুদ বিছানা ছেড়ে উঠে পড়তে কষ্ট হয়, এটা গুড়ার রস বের করতে কষ্ট, তবে শেষ রাত্রি তাহাজ্জুদে মজা বেশি, সব গুণ আমি তাহাজ্জুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পর্দায়ে হস্তি আগর সুজি বানা রে লা ইলাহা আপনার মাঝের পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে, আপনি চক্ষু বন্ধ করে আল্লাহকে দেখতে পারবেন। গুড়ার রস বের করতে একটু কষ্ট কিন্তু স্বাদ বেশি, এই হলো শেষ রাত্রি তাহাজ্জুদ আর সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদের পার্থক্য। তবে জীবনেও কোনোদিন দাঁত যার নরম হয়ে গেছে সে তো গুড়ার রস ভরে খাতেই পারবে না, কোনো মতে আগার একটু আলু বাড়ি সাবানি দিয়ে একটু শিশির মিশি একটু কটাই দিত, ইয়েলি তো কাজ আছে। কাজেই আমরা দুর্বল পার্টি, আমরা কমপক্ষে একটু আগার রস খাবো, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? দশটা মানুষ যদি তাহাজ্জুদের এই অভ্যস্ত হয়ে যান, আমি নাসিরের আজকে রবে আমি শান্ত, ওয়াল্লাযি বাসা বিল উম্মিয়িনা রাসূল, উম্মতের জন্য সেই আল্লাহ তাআলা আখেরি উস্তাদ পাঠাইছে রাসূল, মিনহুম তাদেরই মধ্য থেকে, বলেন আমাদের মধ্য থেকে আমাদের নবীরে পাঠাইছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আমাদের বানাইছে কি দিয়া, বলেন কি দিয়া? আমাদের থেকে যদি আমাদের নবী হয় তাহলে নবীরও বানালেন কি দিয়া? কইতে ভয় পাচ্ছেন কেন? এটা কি, এটা কি, এটা কি যে জ্বলতেছে, এটা কি লাইট না? ওর বডিটা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। আর ওই যেগুলো আগের বাল্ব ছিল তা বডি বানাইছে কি দিয়ে? কাঁচ দিয়ে। এটা বানাইছে প্লাস্টিক দিয়ে। এখন যদি কেউ এনেটা প্লাস্টিক ঝুলো, এই জায়গাটা প্লাস্টিক ঝুলাও, অন্ধকার হয়ে গেছে, এটা প্লাস্টিক ঝুলো, তাহলে কি লাইট বোঝা যাবে? অথচ বডি বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। ওর বডি প্লাস্টিক, ভিতরে আলোহার কারণে সে প্লাস্টিক নাম বাদ দিয়ে এখনো নাম হচ্ছে লাইট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাটিরই মানুষ, তার ভিতরে নবুয়তি নূর আর আলো যার কারণে নূরের নবী পরিণত হয়েছে। নবী নূরের তৈরি নয়, নবী মাটিরই তৈরি, তার ভিতরে আল্লাহ তাআলা নূরে নবুয়ত দেওয়ার কারণে সেটা লাইট হয়ে গেছে। প্লাস্টিকের বডি, তার ভিতরে আলো যার কারণে সেটা যেমন লাইট হয়েছে, নাম লাইট হয়ে গেছে, মূল তো বডি প্লাস্টিক নাকি বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে। আবার একটা কথা শুনেন, এদিকটা কষ্ট হচ্ছে আপনাদের? আমি আগেই বলে রেখেছি, বুঝলে সমস্যা নেই, না বুঝলে সমস্যা, বুঝলে কোনো ঝামেলা নাই, যেই ক্যাটপ্যাট করবেন বুঝবো যে ওই লোকটা বুঝতেছে না, বুঝলে খাইছে নিতে আছে।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা গোপালগঞ্জে রাজগোপালগঞ্জে বসে করলে আর কেউ সমালোচনা করতে পারবে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? এটা কি সত্য কথা বললেন? আপনার মেয়েটারে বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম, যদি এবার বলেন যে ভাই আপনার বড় মেয়েটার বাড়ি কোথায়, তাহলে কি বলবেন মোকশেদপুর না চট্টগ্রাম? কোথায় বলবেন? মেয়েদেরকে বিয়ের পরে তাদের সম্পর্ক হয় শ্বশুর বাড়ির দিকে, ঠিক না? সেই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হতে হবে, কিন্তু তা আমরা যাইতে দিচ্ছি না। আমাদের গোপালগঞ্জে টেনে টুনে রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে, ঠিক না? তাহলে প্রধানমন্ত্রীর মূল বাড়ি ধরতেই হবে রংপুর, তার থেকে ছুটাই এনে আমাদের গোপাল লেগে দাম বাড়ানোর জন্য আমরা গোপালগঞ্জের প্রধানমন্ত্রী বলি, বাড়ি টুম্বি পাড়া গোপালগঞ্জ বলি, আমিও বলি আমিও ছাড়তে রাজি না, আমার গোপালগঞ্জের সম্পদ। তো প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হওয়ার পরেও যদি জাগতিক ক্রেডিট পাওয়ার জন্য গোপালগঞ্জের মূল্য টানাটানি করেন, তাহলে নবী পাককে যদি নূরের তৈরি বলেন চলে যায় ফেরেশতাদের কাতারে, আমাদের কোনো দামই থাকে না। আর যদি নবীকে আমাদের মাটির মানুষ বলতে পারি, তাহলে আমাদের দাম ঠিক থাকে। এটা বোঝেন না কে? ভালো করে বোঝেন। ওয়াল্লাযী বা'থা ফিল উম্মিয়্যীনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি, বা'থা ফিল উম্মিয়্যীনা রাসূলাম মিনহুম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের মাঝে কোরআনে কারীম তেলাওয়াত করে, ওয়ায়ুজাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন করে, তোমাদের চরিত্র গঠন করে। তোমরা ছিলে লুচ্চা, তোমাদের বানাবে ভালো, তোমরা ছিলে মৎকর, তোমাদের বানাবে দুঃখর, তোমরা ছিলে গাঁজাখোর এবাখোর, তোমাদের বানাবে মধুখর, তোমরা ছিলে মূর্তির সামনে সেবা করতে, তোমাদেরকে আল্লাহ আল্লাহর পূজারী বানাবে, তোমরা ছিলে খুন খারাপি করতে, সেখান থেকে তোমরা ভালো হয়ে আসতেছ। ভালো করার জন্য চরিত্র লাগবে আগে, আগে চরিত্র যদি গঠন হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক না?